সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মুস্তফা ফিরোজ। আমাদের রাজনীতি এমনিতেই বেশ কিছুটা ঝিমিয়ে পড়েছে, যদিও ইউপি নির্বাচনের ফলাফল নিয়ে বেশ সরগরম, বিশেষ করে আওয়ামী লীগ বিশ্লেষণ করছে এই নির্বাচনের মধ্যে দিয়ে আসলে তাদের অর্জনটা কী, যেই পরিস্থিতি যাচ্ছে তাতে আস্তে আস্তে বিদ্রোহীদের নিয়ন্ত্রণেই চলে যাচ্ছে ইউপি নির্বাচন। স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী প্রার্থী, তাদের আধিপত্য ব্যাপক, সেটি আমরা পরিসংখ্যানে দেখলাম। এছাড়া রাজনীতির বাইরে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, তিনি কিছু কথা বলেন, তার উত্তর দেন আবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এরকম পাল্টাপাল্টি কিছু কথাবার্তা শুনি, কিন্তু সেগুলো নিয়ে খুব একটা হইচই হয় না। সম্প্রতি দুটি ঘটনা ঘটেছে, সেটি নিয়ে আবার বেশ আলোচনা হচ্ছে, সংবাদ মাধ্যমে বেশ খবর হয়েছে। সেটি হচ্ছে কি, নির্বাচন কমিশনার বলেছেন নির্বাচন আইসিইউতে, গণতন্ত্র লাইফ সাপোর্টে। বাহ, চমৎকার কথা, শুনতে খুবই সুন্দর লাগে। উনি নিজেও একজন লেখক, সুন্দর গুছিয়ে লেখেন, কথাও বলেন। মানে স্পিকার, এটা পয়েন্ট অফ অর্ডার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে ইতিমধ্যেই এই সংসদেও কিন্তু আমাদের অনির্বাচিত সংসদ সদস্য রয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় সারা দেশে স্থানীয়, বুঝলাম না বিষয়টা। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে ব্যাখ্যা চাই। মাননীয় সদস্য, আমি মাননীয় স্পিকার আপনার কাছে ব্যাখ্যা চাই। আপনার কথাটা আমি আপনার কাছে সুস্পষ্টভাবে, মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আমি আপনাকে ফ্লোর দিয়েছেন, আপনি আমাকে ফ্লোর দিয়েছেন, আমাকে উত্থাপন করার সুযোগ দিলেন। এক মিনিট, মাননীয় সদস্য, আপনাকে এই কথাটা প্রত্যাহার করার জন্য আমি অনুরোধ জানাই। এই সংসদে যে আপনার অনির্বাচিত সদস্যরা রয়েছে, কথা বিষয়ে যেটা প্রত্যাহার করার অনুরোধ করেছেন, আমি আপনার অনুরোধ করে প্রত্যাহার করছি। প্রত্যাহারের আবার প্রতিবাদে কেন স্পিকার শিরীন শারমিন প্রত্যাহার করতে বলেন, সেই কারণে তিনি আবার ওয়াক আউট করেছেন। রাজনীতিতে আসলে কিছু না থাকলে ছোট ছোট ঘটনা অনেক বড় হয়ে দাঁড়ায়, আমরা দেখছি বেশ সেরকমই কিছু ঘটনা। এখন যেই নির্বাচন কমিশন, যার মেয়াদ আর বেশি দিন নেই, শেষ হয়ে যাবে আর কয়েক মাস পরেই, পুরো 5 বছর কাটিয়ে দিলেন মাহবুব তালুকদার, এবং মাঝে মধ্যে তিনি বেশ কথা বলেন, যে কথার সাথে প্রধান নির্বাচন কমিশনার এবং তার অন্য কমিশনারদের সাথে মিল নেই। তিনি হচ্ছে বিরোধী দলের মুখপাত্র, এমনটাই বলেন সরকার পক্ষের লোকজন। আবার বিরোধী পক্ষের লোকজন বলেন যে প্রধান নির্বাচন কমিশনার হচ্ছে দলীয় লোক, দলের কাজ তিনি নির্বাচন কমিশনে বসে করছেন। তো এরকম কথাবার্তা হয়েছে। তিনি সম্প্রতি যে কথা বলেছেন, এক লিখিত বক্তব্য, তিনি বলেছেন যে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর অসহিষ্ণু মনোভাব গণতন্ত্রকে অন্তিম অবস্থায় নিয়ে গেছে। খেলায় যেমন পক্ষ বিপক্ষ প্রয়োজন হয়, তেমনি একপক্ষীয় কোনো গণতন্ত্র হয় না। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে কোনো মূল্যে গণতন্ত্রকে আমরা লাইফ সাপোর্ট থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাই, এজন্য দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রয়োজন। সম্প্রতি ইউপি নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত 39 জন নিহত হয়েছেন জানিয়ে মাহবুব তালুকদার বলেন, জীবনের চেয়ে নির্বাচন বড় নয়, এই বার্তা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছাতে সম্ভবত ব্যর্থ হয়েছি। তিনি আরও বলেন, 11ই নভেম্বর 834টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 80 জন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। একে আক্ষরিক অর্থে নির্বাচন বলা যায় না, যেখানে প্রতিদ্বন্দ্বিতা নেই সেখানে নির্বাচন নেই। মাহবুব তালুকদার আরও বলেন, কুমিল্লার লাকসাম, চট্টগ্রামের রাউজান বিশ্বে আদর্শ নির্বাচনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এর মধ্যে আওয়ামী লীগের একক প্রার্থী হিসাবে মনোনয়ন পাওয়া কুমিল্লার লাকসাম উপজেলায় চেয়ারম্যান সদস্য সংরক্ষিত সদস্য পদে 65 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অপরদিকে রাউজান উপজেলায় 14টি ইউপি চেয়ারম্যান, 126 জন সদস্য ও 42 জন সংরক্ষিত আসনের সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো উপজেলায় চেয়ারম্যান ও সদস্য পদে 182 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। এই খবরাখবর আমরা সবাই জানি এবং এটি নিয়ে তো ব্যাপক আলোচনা চলছে যে এটি কী ধরনের নির্বাচন। অনেকে বলছেন
যে নির্বাচন গেছে নির্বাসনে যে কথাগুলো বললেন খুব আদর্শিক কথাগুলো বললেন, কিন্তু পাঁচ বছরে এই কথাগুলি বলতে বলতে লাভ কী হলো? আমরা মাঝে মধ্যে বেশ এটি শুনে খুশি হই, মনে হয় কেউ কথা বলেন না, সেখানে তিনি কথা বলছেন, তো এটা ভালো, একটা গণতন্ত্রের জন্য একটি ভালো দৃষ্টান্ত। কিন্তু আসলে লাভ হচ্ছে কি? পাঁচটা বছর কাটিয়ে গেলেন, তিনি নির্বাচন কমিশনের থেকে চোখের সামনে সব কিছু দেখছেন, কিন্তু কই, তিনি তো নির্বাচন কমিশন থেকে বের হয়ে আসছেন না। বের হয়ে এসে যদি এই কথাগুলো বলতেন তাহলে মানুষ বুঝত যে তিনি প্রতিবাদ করেছেন। আবার অন্যদিকে হারুনুর রশিদ এমপি বিএনপির, তিনি কথা বলেছেন, এই কথার পক্ষে অনেক যুক্তি আছে, অনেকেই বলছেন যে এই সংসদের যারা এমপি 2018 সালের সেই নির্বাচনে অনেকেই নাম কাগজে নির্বাচন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, রাতের এমপি তারা, নানান রকম কথাবার্তা বলা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে, সেগুলি সংসদের বাইরে। এখন সংসদে ঢুকে আমি সেখানেও প্রায় সংসদের অর্ধেক সময় পার করলাম, কিন্তু আমি আবার বলছি অনির্বাচিত সদস্য, তাহলে হারুন সাহেব তিনি কি, তিনি একমাত্র নির্বাচিত হয়েছেন? এটা আবার পরস্পর বিরোধী কথা না? এটা কি মেলে যে আপনি শপথ নিয়ে ঢুকলেন, ঢুকে আবার অন্যদেরকে বলছেন অনির্বাচিত সদস্য, তাহলে আপনি কি? সেই প্রশ্নটা কি আসে না? যদি অনির্বাচিত সদস্য বলেন সংসদে এমপিদেরকে, মানলাম তারা অনেক রকম জাল জালিয়াতি করে তারা নির্বাচিত হয়ে এসছে, তাহলে তাদের সঙ্গে আপনি বসেন কী করে, শপথ নিলেন কী করে? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও তো নির্বাচিত হয়েছিলেন, কই তিনি তো শপথ নেননি, তাহলে আপনারা কয়েকজন কেন নিলেন? আপনারা যদি সংসদে না যেতেন তাহলে কি সংসদের বড় ধরনের ক্ষতি হতো? সংসদে তো প্রধান বিরোধী দল আছেই, জাতীয় পার্টি, তাহলে আপনাদের দরকার কি? এখন আমি গাছেরটাও খাবো আবার তলারটাও কুড়াবো, এই নীতি তো সম্ভবত ঠিক না, এবং এটি কিন্তু একটা এক ধরনের অনৈতিক কর্মকাণ্ড হিসাবেই অনেকে বলতে পারে। আপনি যে কথাগুলো বলছেন সে কথাগুলো রাজপথে এসে বলেন যে এই নির্বাচন আমি প্রত্যাখ্যান করলাম, এই সংসদে আমি যাব না, পদত্যাগ করেন। অতীতে তো আমরা অনেকেই দেখেছি যে তারা যখন দেখেছে যে না, এই সংসদের কোনো গ্রহণযোগ্যতা নাই, সংসদে কথা বলা যায় না, তখন তারা সংসদ ছেড়ে চলে আসছে। কিন্তু আপনি কোথায় প্রতিবাদ করলেন? আপনি সেই পদক্ষেপ নিলেন না, সেখানে বসেই আবার বলছেন অনির্বাচিত সদস্য, আবার স্পিকারের অনুরোধে প্রত্যাহারও করছেন, আবার সংসদে যাচ্ছেন। এসব করে কি আসলে খুব বেশি বিরোধী পক্ষের লাভ হচ্ছে? এখন সেটি বিরোধী দল বিএনপি জানে, এটি নিয়ে তো তুমুল বিরোধিতা ছিল যে এই সংসদে বিএনপি যাবে না, কোনোভাবেই যাবে না, কিন্তু পরে তো সুটসুট করে সবাই গেল, আপনিও তাদের মধ্যে একজন। এখন এই রাজনীতিতে এই ধরনের যে দ্বিচারিতা, দ্বৈত ভূমিকা, এটি কিন্তু জনগণ পছন্দ করে না। এখন চূড়ান্ত বিচারে বিরোধী পক্ষ বিএনপি বুঝবে যে তাদের এমপি হারুন সাহেবকে দিয়ে তাদের কী লাভ হয়েছে। আর মাহবুব তালুকদার, তিনিও তার বিবেকের কাছে প্রশ্ন রাখতে পারেন যে প্রায় পাঁচটি বছর থাকলাম, অনেক কথাই বললাম, অনেক আদর্শিক কথা বললাম, কিন্তু কী লাভ হলো তাতে? তিনি কি কোনো কিছু পরিবর্তন করতে পেরেছেন, নাকি একটা জাস্ট শুধু ভয়েসটা রেইজ করে তিনি তার দায়িত্ব পালন করলেন? দর্শক, এইগুলি হলো রাজনীতির কথা, আপনারাই চূড়ান্ত বিচার করবেন, মতামত দেবেন, এবং এই জন্য বলছি যে অনুগ্রহ করে ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আপনাদের মতামত খুবই দরকার। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।